no south, no north, only for West Bengal. তো হাই গাইস, আজকে টপিকটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো ট্রেলারটা দেখে। তো কাউকে আজকে জিজ্ঞেস করবো না কেমন আছো, কারণ আমি নিজেই ভালো নই, তোমরা কী করে ভালো থাকবে? কারণ ইউটিউবে ফেসবুকে যেখানেই যাও না কেন একটাই জিনিস, দাদাগিরি দাদাগিরি দাদাগিরি, না কিছুটা ভুল বলছি, দাদাগিরি তো না, না দাদাগিরি তো নয়, যেন ঝামেলাগিরি। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তো যাই হোক, দাদাগিরি হোক বা ঝামেলাগিরি, দাদাগিরি দাদাগিরি না, দাদাগিরিটা বলা ঠিক হবে না, ঝামেলাগিরিটাই ঠিক আছে, বুঝলে? তো বলছি, তোমরা সবাই জানো দাদাগিরিতে কিছুদিন আগে ইউটিউবারদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো সেখানে সিনেবাব মিনময়দাকে ডাকা হয়নি। নাই করেছে শাস্তি হবে। তো সিনেবাব মিনময়দা, আমি বুঝতে পারছি না তুমি কি কেন বাচ্চাদের মতো করছো। এবার হয়তো ডাকা হয়নি, কোনো ভুলের কারণে তোমাকে ডাকতে পারিনি। ছজন পার্টিসিপেট থাকে ওখানে, ঠিক আছে, ছজনই খেলতে পারে, তো ছজনের বেশি হয়তো তারা নিতে পারেনি, এবার হয়তো ছজনের নিয়েছে, তার পরের বার আর ছজনকে নিত। তুমি যা করেছো আর নেবে না, বাধ্য আর যাওয়ার আশা রাখতে হবে না কাউকে। আমারও বিশাল ইচ্ছা ছিল দাদাগিরিতে যাব একদিন, আমারও 13 লাখ 14 লাখ সাবস্ক্রাইবার হবে, সেখানে আমার হয়তো ডাকবে দাদাগিরিতে। আমি সেদিন রাত্রে স্বপ্নও দেখছিলাম, স্বপ্ন দেখতে দেখতে মাঝখানে চলে আসলো মিনময়দা, অন্যায় করেছে। তো যাই হোক, আর স্বপ্ন দেখবো না দাদাগিরিতে যাওয়ার, কারণ দাদাগিরিতে আমাদের আর যাওয়া হবে না। সৌরভদা এক ভুল বারবার করবে না হয়তো, তার 3 দিন ঘুম হয়নি, সে শুধু ভেবেছে কাদেরকে আমি ডাকলাম আমাদের প্রোগ্রামে। ইউটিউব যা করছে, ইউটিউবে দাদারা যা করছে কি বলবো, বঙ্গাইদা রাহুলদা সিনেবাব মিনময়দা শুরু করলো, আর এখন ছোটো ছোটো ভাই বোন দাদারাও শেষ করছে, ঠিক আছে। যাদের সাবস্ক্রাইবার কম তারা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ভিডিও বানিয়ে দিচ্ছে, সাউথ ভার্সেস নর্থ। ভাই সাউথ নর্থকে কেন আলাদাভাবে দেখছিস, আমরা বাঙালি, ঠিক আছে, সাউথ নর্থকে কেন আলাদা করছিস? আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ভাই, আমরা বাঙালি, তোরা তো নিজেকে একটু ভালোভাবে রাখ রে ভাই, কেন ওদের কথা শুনে নিজেকেও খারাপ করছিস? একসাথে থাকতে শেখ, একটা লাঠি এক জায়গায় একা থাকলে তাকে ভাঙা যায়, ঠিক আছে, এক বুঝা লাঠি এক জায়গায় থাকলে না ভাঙা যায় না, বাঙালিদেরকে আলাদা করিস না, ঠিক আছে। তোরা ভাব আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, নো সাউথ নো নর্থ, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখ, যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে আমি টাকা দিইনি। আমাকে কিরণ দা জাস্ট বললো আমার একটা ভিডিও দেখেছে হোস্টেল লাইফের নেশা, মানে দেখেছি তো আমি অনেক ভিডিও, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা হচ্ছে হোস্টেল ডেজ, কারণ আমি হোস্টেলে থেকেছি, ওইগুলো সেম আমি গেছি আর কি ওর উপর দিয়ে, তাই খুব রিলেটেবল, আমার খুব মজা। দুজনকে দেখ কত সুন্দর লাগছিল, ঠিক আছে। তো এইভাবেই থাকার চেষ্টা করো সবাই, সব একে অপরের সাহায্য করো, একে অপরের প্রশংসা করো, কেন নিজেদের মধ্যে ঝামেলাটা পাকাচ্ছ সাউথ নর্থ করে? আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ভাই, আমরা বাঙালি, ঠিক আছে, এটা মনে রাখ, আমরা বাঙালি সবাই একসাথেই থাকবো, ঠিক আছে।